শেরপুর ও চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার জমে উঠেছে প্রচারণা। আগামী 14 ফেব্রুয়ারি দুই পৌরসভাতে ভোট হবে ইভিএম এ। নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় সাধারণ ভোটাররা। সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা। জুবাইদুল ইসলাম এবং খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্বাচনী এলাকার অলিগলি ছেয়ে গেছে পোস্টার ব্যানারে, পৌরবাসীর মধ্যে ভোটের আমেজ। আমাদের জন্য ভালো কাজ করবে, আমরা তাকে ভোট দেব। 150 বছরের পুরনো ও ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে লড়ছেন গোলাম কিবরিয়া লিটন, ধানের শীষের প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সহ মাঠে আছেন অন্তত 7 মেয়র প্রার্থী। মানুষ যদি ভোট দিতে পারে বিএনপির বিজয় সুনিশ্চিত। যারা বিদ্রোহী বা যারা স্বতন্ত্র, জনগণ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। শেরপুর পৌরসভার মেয়র পদে পরিবর্তনের ডাক দিয়েছে। বসে নেই কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও। দুই পদে প্রায় 70 প্রার্থী প্রচারণার মাঠে সক্রিয়। 75,738 ভোটারের শেরপুর পৌরসভায় ভোট গ্রহণ আগামী 14 ফেব্রুয়ারি। 9টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্রে ভোট হবে ইভিএম এ। সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যাতে ব্যত্যয় সৃষ্টি না হয় সেজন্য আমরা কঠোর থাকব। এদিকে অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচন। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট, তবে বিএনপির হুমায়ুন কবির প্রধান ও স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এই নৌকাকে বিপুল ভোটে কচুয়া পৌরসভার জনগণ বিজয়ী করবেন। মানুষের আশঙ্কা ইভিএম এ ভোটটা ফিঙ্গার নেওয়ার পরে লোকটারে ভোটটা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করব। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে আমি ইনশাআল্লাহ জয় লাভ করব। 14 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় সাধারণ ভোটাররা। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট হওয়ায় কারচুপির সুযোগ কম বলছেন জেলা নির্বাচন কর্মকর্তা। সাধারণ পৌরসভা নির্বাচন একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ভোট দিতে পারবেন। কচুয়া পৌরসভায় ভোটার সংখ্যা 19,099 জন। নির্বাচনে মেয়র পদে 3 জন, সাধারণ কাউন্সিলর পদে 44 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।